হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে খুবই মজার একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে শেয়ার করছি শোল মাছ ভুনা। আজকে আলু দিয়ে শোল মাছের ভুনা করে দেখাবো, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, সুন্দর একটা কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। তাহলে আমি আর বেশি কথা বাড়াচ্ছি না, চলুন দেখে নিন কি লাগছে। প্রথমে আমি শোল মাছ রান্নার জন্য চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে পানি থাকলে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এরপর আমি তেল দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করি। তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজ বাটা দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ, রসুন বাটা 1/2 টেবিল চামচ পরিমাণ। এরপর একটু নেড়ে চেড়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি পানি। এখানে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। পানিটা দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি মশলা, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, জিরে গুঁড়ো দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ, লবণ দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী। এরপর আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে দিচ্ছি। আমি এখানে ধনিয়ার গুঁড়ো ইউজ করবো না, কারণ আমি ধনিয়া পাতা ইউজ করবো। এখানে আমি কিছু টমেটো নিয়েছি, টমেটোগুলো দিয়ে দিচ্ছি। টমেটোটা আমি একদম গলিয়ে ফেলবো। টমেটো সহ কষিয়ে দিচ্ছি। তো বিয়ার্স 3-4 মিনিট পর ফিরে আসলাম। মশলা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। তো এটাও কিন্তু টমেটোগুলো কিন্তু গলে গলে যাচ্ছে। তো এই পর্যায়ে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দেওয়ার পর আলু সহ আরও 3-4 মিনিট কষিয়ে নিচ্ছি। টমেটো কিন্তু নরম হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এরপর আলু সহ আরও 2-3 মিনিট কষিয়ে নিচ্ছি। তো বিহার আলু সহ 2 মিনিট কষানোর পর এখানে আমি শোল মাছ নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমি 6 থেকে 7 পিস শোল মাছ নিয়েছি, আর মাছগুলো আমি খুব ভালোভাবে কিন্তু ধুয়ে নিয়েছি। এরপর আমি এর ভিতর দিয়ে দেবো। তো বিহার এরপর আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছটাকেও আমি ভালোভাবে কষিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন টমেটো কিন্তু গলে গেছে। তবে 2 মিনিটের মতো কষিয়ে নেওয়ার পর আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আমি চাল করব 5 থেকে 7 মিনিট, তাহলে আমার রান্না হয়ে যাবে। তাহলে ফিরে আসছি 5 থেকে 7 মিনিট পরে। তো ভিউয়ার্স ফিরে আসলাম 5 মিনিট পরে। এই পর্যায়ে আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। শোল মাছে কিছু ধনিয়া পাতা ইউজ করলে স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়, তো সে কারণে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। এরপর জাল করবো আরও 2 থেকে 3 মিনিট, তাহলে আমার রান্না হয়ে যাবে। ফিরে আসলাম 5 থেকে 7 মিনিট পরে, একদমই শেষ পর্যায়ে আমার রান্না। তো আমি শোল মাছের ঝোল রান্না হয়ে গেছে। এবার আমি ঝোলটা বন্ধ করে দিয়েছি এবং ভাতটা উঠিয়ে একটু পরিবেশন করে দেখাচ্ছি। তো ভিউয়ার্স হয়ে গেল আমার খুবই সুস্বাদু মজার আলু দিয়ে শোল মাছের ঝোল রান্না। আশা করছি আজকের এই রেসিপিটি ভালো লেগেছে। রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে তাহলে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।